বারিপুর এই পর্যন্ত যারা গেছেছেন আমি তাদের সবাইকেই লাল সালাম জানাচ্ছি। সকালে আমরা দেবী চকে মিছিল করেছি পদযাত্রা, তারপর বিকেলবেলা ভাজা চাউলির শুরু হলো কি নীলপুর, বোধহয় নীলপুর, নীলপুর ভাজা চাউলি হয়ে কুমিরদা হয়ে আমরা এখানে এসেছি। আমি সমস্ত কর্মীদের অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং লাল সালাম জানাচ্ছি। পার্টিটা আমাদের কারোর নিজের জন্য না, আমরা পার্টি করি সবার জন্য। ভেবে দেখবেন পশ্চিমবাংলায় বামফ্রন্ট তো প্রতিষ্ঠিত হয়েছে অনেক পরে 77 সালে, তার আগে কি ছিল আমাদের গ্রামের চেহারাটা আমার চেয়ে কেউ কিন্তু কম জানেন না। নিরঞ্জন বলেছে আপনারা শুনেছেন, আপনারাও কেউ আমার চেয়ে কম জানেন না, আপনারা সব জানেন। আমি না জেনে চোখ বুঝে বলছি, আমারও গ্রামে বাড়ি দক্ষিণ চৌষড়া সাগর পাথর, এখানকার বহু লোকের আত্মীয়তা আছে। আমার বাড়ি দক্ষিণ চৌষড়ায় ক্যানিং এর কাছে চম্পাহাটি সোনারপুর। যখন বামফ্রন্ট আসেনি 77 সালে, তার আগেও সংসার ছিল, জগৎ ছিল, মানুষ ছিল, সবই ছিল, প্রকৃতিও ছিল, গাছপালাও ছিল। জমি তখনকার চাইতে এখন পরিমাণে বেড়েছে, তা না বরঞ্চ কমেছে, দু চারটে বাড়ি ঘরদোর বেড়েছে। তখন জমির চাষে খাওয়া যুক্ত না, ভুট্টা মাইলো খেয়ে মানুষকে দিন কাটাতে হতো। কম বয়সের ছেলেরা হয়তো মানবেন না, পুরনো মানুষদের মনে থাকবে ফুটি ফাটা ছিল জমি। বামফ্রন্ট এসেছে, এসে জমিতে সেচ সারের ব্যবস্থা করেছে, মিনিকিট বিলি করেছে, চাষিদের ডেকে নিয়ে ট্রেনিং দিয়েছে, দিয়ে বলেছে যে আমরা পার্টি করেছি, বামফ্রন্ট করেছি ক্ষমতা দেখাবার জন্য না, কালীঘাটের ঘাটে ঘাটে টাকা জমানোর জন্য না, আমাদের নেতারা কেউ মাতব্বরি করার জন্য পার্টি করবে না, বিলিয়ে দেবে মানুষের জন্য, লড়াই করবে মানুষের জন্য, মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। ভেবে দেখুন, তখন বামফ্রন্ট ছিল না, মায়েদের মাটির হাড়ি মাটির কলসি কাঁখে নিয়ে কাদা প্যাচপ্যাচে রাস্তায় হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে গিয়ে খাবারের জল আনতে হতো, আর না হলে পুকুরের জলে ফুটকিরি। আমি পুকুরের জলে ফুটকিরি খেয়ে বড় হয়েছি, টিউবওয়েল ছিল না তখন, বামফ্রন্ট আসেনি। যখন বামফ্রন্ট ছিল না, আমি এখন না জেনে বলছি, এই রাস্তা ছিল না, গ্রামের দিকে রাস্তা আর আল ফারাক করা যেত না, কাদা বলা হতো গদ, হাঁটু পর্যন্ত পারলে গদ। আমিও গ্রামে সেই রাস্তা হেঁটেছি, আমাদের সব গ্রামগুলো তাই ছিল। তখনও কিন্তু সরকার ছিল, দিল্লিতেও সরকার ছিল, রাজ্যেও সরকার ছিল, কিন্তু বামফ্রন্ট ছিল না, জ্যোতি বসু ছিল না, পঞ্চায়েত ছিল না, মানুষের কোনো ভবিষ্যৎ ভরসা বলতে যা বোঝায় তা প্রায় ছিল না। আমি না জেনে বলছি, এই বিদ্যুতের আলো ছিল না, গ্রামে গ্রামে বিদ্যুতের পোস্ট ছিল না, লাইন ছিল না, হারিকেন লম্প, আর অনুষ্ঠানের বাড়ি হলে হাইজাকে পাপ মারতে হতো। আমি কি কোনো ভুল কথা বলছি? পশ্চিমবাংলাটা গড়ে তুলেছে মানুষকে সঙ্গে নিয়ে বামফ্রন্ট, লাল ঝান্ডা, লাল ঝান্ডা নিজের ক্ষমতার জন্য পার্টি করেনি, মানুষের ক্ষমতার জন্য পার্টি করেছে, মানুষের জন্য পঞ্চায়েত করেছে, মানুষের জন্য সমগ্র মানুষের সঙ্গে নিয়ে পথ চলার ব্যবস্থা করেছে। সেই অবস্থার 12টা বাজিয়ে দিয়েছে, এখন কি দাঁড়াচ্ছে? পঞ্চায়েত ভোট প্রায় নেই, হচ্ছে না, জবরদস্ত ভোট নেই, ভোটে দাঁড়াতে পারবেন না, ভোটে দাঁড়ালে জিততে পারবেন না। আমি শুনছিলাম এখানে কোন একজন মহিলা কমরেড আমাদের ভোটে দাঁড়িয়েছিলেন, জিতছেন শুধু না 90 ভাগ ভোট পাবেন, তাকেও পর্যন্ত নির্যাতিত করা হয়েছিল। তোমরা যদি ভেবে থাকো যে ক্ষমতা দিয়ে লুট করে মহিলাদের উপর অত্যাচার করে পঞ্চায়েত দখল করতে পারবে, পঞ্চায়েত দখল করলেও মানুষের মন তোমরা দখল করতে পারোনি, মানুষের ভরসা তোমরা অর্জন করতে পারোনি, নিশ্চিতভাবে মনে রেখো, আজও
একবার যখন পঞ্চায়েতের ভোটটা লুট হয়ে গেছে, আমরা কেউ হয়তো ভেবেছি আচ্ছা পঞ্চায়েতের ভোট লুট হয়েছে, কি আর এমন ক্ষতি হয়েছে, না হয় ভোট দিলাম না, কিন্তু পঞ্চায়েতের ভোট লুট করার সুযোগ যদি আপনি হ্যাঁ বলে দেন তাহলে 100 দিনের মজুরির টাকাটাও লুট হয়ে যায়, চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাহলে আবাস যোজনা বাড়ির টাকাটাও লুট হয়ে যায়, চারতলা বাড়িতে আবাস যোজনা যায়, আর গ্রামের গরিব মানুষ যার যাবার কথা ছিল তারা সবাই পায় না। পঞ্চায়েতের প্রধানের বাড়িতে কিংবা আর কারোর বাড়িতে, একজনের বাড়িতে 5টা 7টা 8টা 10টা দেখেননি আমফানের সময়? কিন্তু মনে রাখবেন এক মাঘে শীত যায় না। কোনদিন কখনো শুনেছিলেন মানুষ যখন গনগনে উঠেছিল আমফানের পর ব্লকে ব্লকে ডেপুটেশন হচ্ছে, কলকাতায় মিটিং ডেকেছে, আমি তখন এমএলএ সেই মিটিং এ গিয়ে বলেছিলাম নির্দিষ্ট তালিকা দিন, আমাদের কাছে তালিকা আছে, আমরা কিন্তু কাউকে ছাড়ব না, আমরা টেনে বার করব। মনে রাখবেন তারপর এই জীবনে প্রথম সরকার কার্যত বাধ্য হলো, আর নিজেরাও চোখের সামনে দেখলেন সরকারের কাছে ফর্ম ফিল আপ করে লুটেরার দল গিয়ে বলছে আমার টাকাটা ফেরত নাও, তাহলে পাবলিক আমাকে ঘিরে ফেলেছে, আমার পিটিয়ে দেবে, আমার টাকাটা ফেরত নাও, নিজে লুঠের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। ওর নাম মানুষ, মানুষের লড়াই। আমরা কি চাইছি? যখন বামফ্রন্ট ছিল তখন যাই থাক না কেন, যখন বামফ্রন্ট হয়েছে গ্রামের মানুষের স্কুল হয়েছে, লেখাপড়া হয়েছে, পাকা বাড়ি হয়েছে, গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া করে টুকটাক ভালো মন্দ কাজ করেছে, কাজ পেয়েছে। অন্য রাজ্য বিহার উত্তরপ্রদেশের লোক পশ্চিমবাংলায় আসতো কাজের সন্ধানে, আর তৃণমূলের রাজত্ব যারা ভেবেছেন হেরুই লাভ হবে আমাদের, এতদিন তো হলো বামফ্রন্ট সিপিএম, এবার একটু দেখা যাক না তৃণমূল, যারা তৃণমূলকে ভরসা করেছিলেন বামফ্রন্টের বিরুদ্ধে তারা কি দেখছেন? বাড়ির ছেলেমেয়ের কোনো কাজ নেই, লেখাপড়া ভালো জানলেও কোনো কাজ নেই, লেখাপড়া কম জানলেও কোনো কাজ নেই, ভিন রাজ্যে বাবা মা স্ত্রী পুত্র পরিজন সবাইকে ছেড়ে পরিযায়ী শ্রমিকের মতন আমাদের গ্রামের ছেলেরা চলে যাচ্ছে। কারণ আপনি দূরে বসে আছেন ভাবছেন আমি তো বামপন্থী, আমি ওই মিটিংয়ে যাবো কেন, আমি আপনাকেই বলছি। আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, কিন্তু আপনি একজন মানুষ, আপনি একজন সন্তানের বাবা অথবা মা, আপনিও একজন কোন মহিলা, আপনার স্ত্রী তার স্বামী, আপনিও আপনার বাবা মার সন্তান। খেয়াল রাখবেন বামফ্রন্ট সরে গেল, তৃণমূল আসলো, যুবকের স্কুল কলেজে চাকরি লেখাপড়ার যা সুযোগ ছিল 12টা বেজে গেল, এখন শুধু টাকার খাই, লাখ লাখ টাকা, টাকা ছাড়া কাজ করা যাবে না, আর তারপর যে বা যারা টাকা লুট করেছে তাদের তো আমরা টেনে হিঁচড়ে বার করবই, ওই লুটের টাকা ফেরত দিয়েছে আর গরিব মানুষের মধ্যে বিলি করবই, তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার সন্তানের কি হবে? তার তো 24 বছর কি 23 বছর বয়সটা ইতিমধ্যে বার হয়ে পায় পেরিয়ে চলে গেছে 37 বছরে, কি হবে ছেলেটার? আজকে সকালে আমাকে মেসেজ করেছেন, আমি পড়ে দেখাতে পারি, বলছে কাকু আপনাকে চিনি না কিন্তু আপনি তো খুব প্রতিবাদ সতিবাদ করেন, আমাদের না 40 বছর বয়স হয়ে গেছে, আমাদের তো চাকরির বয়স নেই, দাবি করুন যেন 40 বছর পরেও চাকরি পাওয়া যায়। বুঝতে পারছেন কি দাঁড়ালো? জীবনের 15-16টা বছর শেষ, আর কি হবে বুঝতে পারছে না। আপনি তৃণমূল করেছেন সবাই মিলিয়ে, কিন্তু আপনি কি লুট করেছেন? সবাই তো লুট করেননি, আপনার তৃণমূলের সমর্থন ব্যবহার করে নেতারা লুট করেছে, পঞ্চায়েতের মেম্বার পেল্লায় বাড়ি করেছে, একজন ব্যতিক্রম থাকতে পারে, পঞ্চায়েতের প্রধান তার চেয়ে পেল্লায় ব্যবস্থা করেছে, এমএলএ ধরাছোঁয়ার বাইরে, এখানে বাড়ি ওখানে বাড়ি সেখানে বাড়ি, কলকাতার ফ্ল্যাট, নিউ টাউনের ফ্ল্যাট, সল্টলেকের ফ্ল্যাট দেখতে পাচ্ছেন চোখের সামনে, তার উপরে এমপি, তার উপরে শুভেন্দু অধিকারী, বালি পাচারের টাকা খেয়েছে, কয়লা পাচারের টাকা খেয়েছে, গরু পাচারের টাকা খেয়েছে, সোনা পাচারের টাকা খেয়েছে, ভেবেছিল যা বলবো তাই ফাইনাল, মুখ্যমন্ত্রী মাথায় হাত দিয়ে বলেছিলেন বাবা তুই যা বলবি তাই ফাইনাল, তুই আমার কেসটা, তুই যা বলবি তাই পাস, আর কি দেখলেন সেই কেসটা যে বলেছিল পুলিশকে বোম মারো, বিরোধীদের জ্বালিয়ে দাও, দারুণ হেভি পাওয়ার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর নাম, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর নাম, তাতেও কিন্তু অনুব্রত মণ্ডল পার পায়নি, 90 দিন হয়ে গেল
কাঁচা চুলের অনুব্রত জেলে গিয়েছিল এখন ছবি দেখবেন চুলগুলো পাকা হয়ে গেছে ফ্যাকাশে হয়ে গেছে অত সহজ না ও কার নাম বলছিল আমি কার নাম বলতে চাই না কত বড় মাস্তান ভাই মাস্তান যেন খেয়াল রাখে 40-45 বছর বয়স হয়ে গেলে রক্তটা পাতলা হয়ে যায় তখন আর মাতুপুরি বেশি দিন করা যায় না আর একটু বাঁ দিক ডান দিকে তাকিয়ে দেখুন তৃণমূলের সবচেয়ে বড় নেতার নাম কি মমতা ব্যানার্জি তারপরে ভাইপোকে হালা বলে তুলছে তারপরের নেতার নাম কি পার্থ চ্যাটার্জি কোথায় চার পাঁচ ছ মাস পরে হয়ে গেল জেলে অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ঠেকাতে পারেনি জেলে মানিক ভট্টাচার্য একটা এমএলএ মাস্টার বউয়ে নয় ভাবতে পারেন তৃণমূল করলে সবই সম্ভব আচ্ছা একে ওকে তাকে না এদিক ওদিক করলো নিজের বউটাকেও ফাঁসিয়ে দিল মানিক ভট্টাচার্যের বউ জানত একটা মরা লোকের সঙ্গে তার ব্যাংকের অ্যাকাউন্ট করে তাকেও ফাঁসিয়ে দিয়েছে খবর পেয়েছেন থাকি না কোথায় যাচ্ছি আমরা আপনি দূরে বসে আছেন ভাবছেন আমি সিপিএম করি না আমি বলছি আপনার ইচ্ছে না হলে সিপিএম করার দরকার নেই যখন বামফ্রন্ট ছিল তখন বামফ্রন্টের বিরুদ্ধে কেউ তৃণমূল করতে চাইলে করেছেন ভোটে দাঁড়িয়েছেন ভোটে জিতেছেন কোনোদিন দখলদারি বামফ্রন্ট করেনি আপনি অন্য পার্টি করলে করুন কিন্তু নিজে বুঝবেন না বউ ছেলে মেয়ের কাছে আপনি উত্তর দেবেন না ছেলেটা এখন বলবে বাবা তৃণমূল তো হলো বটে বুঝলাম কিন্তু আমার চাকরি চুরি হয়ে যাচ্ছে কেন তুমি তো তৃণমূল করো তোমার নেতারা এই কাঠির এই এখন যে মন্ত্রী হয়েছে কি গিরি না তার নাকি ভাগ্নে না ভাইপো কি একটা কি নাম সে নাকি তৃণমূলের ছাত্র পরিষদের নেতা ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কাকে ধর্ষণ করলো তৃণমূলের এক নেতা তার মেয়েকে পার পেয়ে যাচ্ছেন না পার পাচ্ছেন না চারটি খেয়াল করুন আপনি তৃণমূলকে সমর্থন করেছেন এই কারণে নয় যে তৃণমূলের নেতাদের সাথে বেআইনি সম্পদ হয় আপনি ভেবেছিলেন বুঝি বামফ্রন্টের আমলে যা ছিল তার চেয়ে অনেক ভালো কিছু হবে কি দেখলেন ঠকে গেল তারপর কি হলো না তৃণমূল তৃণমূল চলবে না তৃণমূলকে টাইট দিতে হবে কে টাইট দেবে বামফ্রন্ট পারবে না লাল ঝান্ডা কে টাইট দেবে বিজেপি কি দেখলেন তৃণমূলকে টাইট দেওয়ার জন্য যে বিজেপিকে আনলেন সেই বিজেপি 8 বছর হয়ে গেল চিটফান্ড কাণ্ডের চার্জশিট এখনো পর্যন্ত দেয়নি আপনি হাতে হাতে টাকা নিতে দেখেছেন হাতে হাতে টাকা নিতে দেখেছেন যাদের টাকা নিতে দেখেছেন নারদ কাণ্ড 6 বছর হয়ে গেল যদি দিল্লি বিজেপি ঠিকমতো যদি তদন্ত করত তৃণমূলের নেতাদের কারুর নবান্নে বসে থাকার কোন যোগ্যতা হতো না কুণাল ঘোষ মার্গা তৃণমূলের নেতা বলেছে সবচাইতে বড় সুবিধা যে নিয়েছে তার নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির নবান্নে কি আছে বিজেপির প্রশ্রয়ে যদি বিজেপি ঠিক মতো করে সিবিআই তদন্ত করত মমতা ব্যানার্জি রাজ্যে নবান্নে বসে থাকার কথা নয় তাহলে বিজেপিকে নিয়ে আসলেন তৃণমূলকে টাইট দেবে ভেবে কি দেখলেন দেখলেন আদানি যখন বিপদে পড়ে গেছে ধরা পড়ে গেছে তার সঙ্গে ধরা পড়ে গেছে নরেন্দ্র মোদী আজকে যখন সারা দেশের সবাই মিলিয়ে বিজেপির বিরুদ্ধে সবাই ওই আদানির বিরুদ্ধে সবাই সব বিরোধী দল একসাথে মিটিং করেছে সেই মিটিং এ একমাত্র অনুপস্থিত হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন আজকে যখন গান্ধী মূর্তির কাছে বিক্ষোভ করেছে দিল্লিতে তখন সব দল আছে কে নেই যে বলে আমি বিজেপির বিরুদ্ধে দেখা গেল সে বিজেপির বিরুদ্ধে না সে ওই মিছিলে নেই বরং বিজেপির বিরুদ্ধের শক্তিগুলো যাতে এক না থাকে ভাগ হয়ে যায় তার জন্য বিরোধী দলে ভাঙন ঘটিয়ে নরেন্দ্র মোদীর কাছে পায়ে ফুল দিয়ে আসার ব্যবস্থা করছে মমতা ব্যানার্জির বাহিনী না বুঝবার কোনো কারণ নেই আজকে কাগজে পড়েছেন তৃণমূলের একজন এমএলএ বিজেপির একজন এমএলএ কি যেন নাম একটা কাঞ্জিলাল না কি নাম সুমন কাঞ্জিলাল সুমন সুমন কে একটা নেতা এমএলএ আজ সে কাদের এমএলএ বিজেপির এমএলএ দল বদল করে তৃণমূল হলো কি করে
মুকুল রায় তৃণমূলের নেতা দলবদল করে বিজেপি হলো কি করে বিজেপি রয়ে জিতলো আবার দলবদল করে তৃণমূলে আসলো কি করে একটা বাড়ি উঠোন একটা বাদিকের ঘরে তৃণমূল তো ডানদিকের ঘরে বিজেপি সকালবেলায় তৃণমূল তো বিকেলবেলায় বিজেপি সকালবেলায় বিজেপি তো তৃণমূল বিকেলবেলায় ফারাক কিছু নেই মুকুল রায় বলেছে যাহা তৃণমূল তাহা বিজেপি আপনি কি বলছেন কি একজন বলেন অধিকারী অধিকারীটা তৃণমূল না বিজেপি অধিকারীটা তৃণমূল না বিজেপি যখন বামফ্রন্ট ছেড়ে শুরু রাখবেন পুরনো তৃণমূলের লোকদেরও বলে রাখি শুনে রাখুন কান খুলে বামফ্রন্টের আমলেও অধিকারীরা পার্টি করত রাজনীতি করত কংগ্রেস করত তৃণমূল করত তালগোল পাকাত গন্ডগোল করত ভাজা জলিতে বড় জেল প্রশ্রয় দিত সিপিএমের বিরুদ্ধে আক্রমণ করত কিন্তু কোনদিন বোধ হয় শিশির অধিকারীর বাহিনী এটা ভাবেনি যে আমি পার্টি করি বলে বামফ্রন্টের আমলে পুলিশ আমাকে তুলে নিয়ে গিয়ে হাজতে রেখে দেবে আমি শুনলাম ঠিক কিনা আমি জানি না আজকে তৃণমূলের আমলে তৃণমূলের নেতা পরে শিশির অধিকারী তার বড় ছেলে শুভেন্দু এতদিন ধরে তৃণমূলের হয়ে মাতব্বরি করে গেল গোটা এলাকায় মেজ ছেলে দীপেন্দু তৃণমূলের হয়ে দিল্লিতে গিয়ে এমপি হয়ে গেল আর ছোট ছেলে নাকি সোমেন্দু নাকি একটা নাম একটু পেটের মতো সাইজ দেখেছি আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আজকে সম্ভবত তৃণমূলের আমলে অধিকারীকেও জেল খাটতে হচ্ছে এত সহজে কেউ ছাড় পাবে না পাপ পাপ কখনো বাপ কেউ ছাড়বে না তৃণমূল করতে গিয়ে তুমি মানুষকে খুন করেছো মানুষকে আক্রমণ করেছো মানুষের বিরোধিতা করেছো এবারে কি বিজেপি হয়ে গেলে পাপ ধুয়ে গেল না হতে পারে না কেন তৃণমূল করছে শুভেন্দু অধিকারীরা যখন তৃণমূল ছিল একই জিনিস করত শুভেন্দু অধিকারীরা যখন তৃণমূল ছিল তখন যা করত এখন শুভেন্দু অধিকারী বিজেপি হবার পর তৃণমূল অখিল গিরি একই জিনিস করছে যদিও বোধ হয় বাস্তুত বিস্তুত কি একটা ব্যাপার আছে ওই হলো জানি আমি কিন্তু শুভেন্দু অধিকারীদের বলে দেবেন কোন অপরাধে হিমাংশু দাস সিপিআইএম পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিল পাঁচতলা দশতলা বাড়ি করেনি তিনটে ফ্ল্যাট বানায়নি চারটে গাড়ি করেনি কোন অপরাধে তার বাড়ি ভাঙচুর করে তাকে বাস উচ্ছেদ করেছিল যেন খেয়াল রাখতে পারে যেমন তৃণমূলের শুভেন্দু সিপিআইএমের উপরে আক্রমণ করছিল আজকে তৃণমূলের বাহিনী শুভেন্দুর বিরুদ্ধে একই রকম আক্রমণ করছে বাপ কোনোদিন বাপ কেউ ছাড়ে না খেয়াল যেন রাখে আমি বিজেপি হয়ে গেছি অত সাধু হয়ে গেলাম আমি তৃণমূলে আবার যেতে ইচ্ছা চলে যাব কেউ মনে করবেন না যে চিরকালের জন্য শুভেন্দু বিজেপি থাকবে কবে কোন দিন পুরুত করে তৃণমূলে যাবে কেউ জানেন না কেউ মনে করবেন না যে মমতা ব্যানার্জি চিরকাল তৃণমূলে থাকবে এখন মমতা ব্যানার্জি আরএসএস এর এক হাতে তৃণমূল তো আর এক হাতে বিজেপি এখন মমতা ব্যানার্জি মোদীজির হয়ে আদানির হয়ে তালগোল পাকিয়ে চলছে সময় অপেক্ষায় থাকুন যেদিন বলেছে না আমি তো কোনোদিন ডাইরেক্টলি বিজেপি করিনি বলেছে মমতা ব্যানার্জি হ্যাঁ কিনা আমি কোনোদিন ডাইরেক্টলি বিজেপি করিনি আরএসএস এর হয়ে মোদীজি ডাইরেক্টলি বিজেপি করে আর আরএসএস এর হয়ে মমতা ব্যানার্জির বাহিনী ইনডাইরেক্টলি বিজেপি করে ভারতবর্ষ বাংলার সর্বনাশা শক্তি কোন সন্দেহ থাকতে পারে না আমি কথা বাড়াবো না আমার কথাটা হচ্ছে যখন বামফ্রন্ট গ্রাম গড়ে উঠেছে অন্ধকার ঘুটঘুটে গ্রামে আলো জ্বলেছে রাস্তাঘাট নেই সেখানে রাস্তাঘাট হয়েছে আমি না জেনে বলছি এই যে পিচের রাস্তা বামফ্রন্টের আমলেই নিশ্চিত ভাবে হয়েছে তবে যতদিন গেছে তাকে ভালো মন্দ মাঝারি করছে কিছু একটা করা হচ্ছে এখানে পরিষ্কার আছে দোকানে ভেঙে আছে ভিন্ন কথা আমি না জেনে বলছি বামফ্রন্টের আমলে গ্রামে গ্রামে ছেলে মেয়েদের স্কুল আমাদের প্রত্যেকটি বাড়িতে গ্রাজুয়েট মেয়ে আমাদের প্রত্যেকটি গ্রামের পরিবারের মধ্যে গ্রাজুয়েট ছেলে গ্রাজুয়েট মেয়ে বামফ্রন্টের আমলে হয়েছে সেই কারণেই বামফ্রন্ট কৃষির বিকাশ ঘটাবার পর 18-20-22 বছর বয়সের ছেলে মেয়েদের চোখের দিকে তাকিয়ে একের পর এক প্রকল্প নিচ্ছিল আজকে অতি বড় বাম বিরোধীরাও বলতে বাধ্য হচ্ছে
যদি হলদিয়া নন্দীগ্রামকে ঘিরে কেমিক্যাল হাবটা তৈরি হতো তাহলে বাংলার মানুষ বেঁচে যেত, বাংলার মানুষের ভিন রাজ্যে যেতে হতো না। যদি হরিপুরের পারমাণবিক কেন্দ্রটা হতো কিংবা যদি যেটাকে ঘেটে দিয়েছো না শিঙ্গুরের নন্দী শিঙ্গুরের অটো হাব অথবা আমাদের শালবনী সেখানকার যে বন্দোবস্ত কিংবা আমাদের এই দেখতে পাচ্ছেন হলদিয়া ভেঙে দিয়েছে শেষ। অথচ বামফ্রন্টের আমলে আমাদের পরিকল্পনা ছিল কলকাতা থেকে ডায়মন্ড হারবার হয়ে রায়চক কুকরাহাটি হয়ে চৈতন্যপুর নন্দকুমার পর্যন্ত গোটা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর শিল্পের একটা নতুন প্রকল্পের বন্দোবস্ত ছিল। ওরা ঘেটে দিয়েছে, বাংলা সর্বনাশ করেছে, বাংলার এই সর্বনাশ থেকেই বাংলাকে রক্ষা করতে হবে। আমাদের মিটিংয়ের লক্ষ্য এটা নয় যে আমরা কে কত বড় নেতা হব, আমাদের মিটিংয়ের লক্ষ্য একটাই, লাল ঝান্ডাটাকে শক্ত করে ধরে গরিব মানুষকে বলো লাল ঝান্ডার চাইতে বড় আশ্রয় দুনিয়াতে কোথাও নেই, থাকতে পারে না। এই লাল ঝান্ডাটাকে দুর্বল করতে পারলে ওদের লাভ হবে বলে ওরা মনে করে, লাল ঝান্ডাটাকে শক্তিশালী করাটাই আমাদের কাজ। তখন মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী দুইজন একসাথে বলতো কি বলতো, সারা মেদিনীপুরে কোথাও কেউ যেন লাল ঝান্ডা তুলতে না পারে, আমরা এমন ব্যবস্থা করে দেবো বাংলায় কেউ যেন লাল ঝান্ডা তুলতে না পারে। আর আমার দেবী চকের কমরেড কিংবা ভাজা চাউলির কমরেড কিংবা কুমিরদার কমরেড সমর্থক আস্তে আস্তে বলছি, লক্ষণ আস্তে আস্তে জোর মারছে, আরো জোরে একবার বলবে, বলবে তোমরা শত চেষ্টা করেও আমাদের ঝান্ডা হয়তো টেনে নিতে পেরেছ কিন্তু আমাদের মন দমাতে পারোনি, আমরা লাল ঝান্ডাটাই ধরে আছি, লাল ঝান্ডা নিয়েই আমরা এগিয়ে চলেছি। কিন্তু ওহে শুভেন্দু অধিকারী, তুমি তো তৃণমূলের ঝান্ডাটাও আর ধরে রাখতে পারলে না, সেই ঝান্ডাটা তোমাকে ছেড়ে দিতে হয়েছে, এটার নাম বামফ্রন্ট, অত সহজ কথা না। কদিন পরে পঞ্চায়েতের ভোট, আমার দাবি কি একটাই একটাই, আপনি তৃণমূল করুন, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আপনার অধিকার, আপনার অধিকার, আপনি যা মনে করবেন সেটা আপনি করবেন, আপনার অধিকার যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে। যদি আপনার ভোটের অধিকার কেড়ে নেয় আপনার অন্য অধিকারগুলো কেউ ধাপে ধাপে কেড়ে নেবে, কথা আমাদের একটাই। অনেক জবরদস্তি হয়েছেন না তাকিয়ে দেখেন, পুলিশের যে অফিসাররা খিদমতগিরি করত রোজ তৃণমূলের হয়ে তারাও কিন্তু কেউ ছাড় পাচ্ছে না। বকটুই কাণ্ডের সময় যে লোকটা এসপি ছিল বীরভূমের, সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাতেও কিন্তু মুখ রক্ষা করতে পারেনি, তৃণমূলের নিজের মধ্যে গন্ডগোল, কে কার চাইতে বড় মাতব্বর হবে, কে কার চাইতে বেশি বকরা পাবে, তার লড়াই তৃণমূলের নেতাদের লড়াই, তাইতে মোয়াবাজি, তাইতে খুন, দেখেছেন না কি নাম গ্রামটা, মার গ্রাম, দুজন খুন হয়েছে তৃণমূলের, যারা খুন করেছে তারা খুন করার সময় মমতা ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান দিয়েছে, আর যে খুন হচ্ছে সে খুন হওয়ার আগেও বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, কি কল বকের লড়াই, সেই লড়াই করলো তৃণমূলের বাহিনী, ওই এসপি এতদিন ধরে পাচেটাছে কিন্তু পাচাটার পরেও ছাড় পায়নি, এসপি বদল হয়ে গেল, মানুষ বলছে এসপি বদল করে লাভ কি, পুলিশ বদল করে লাভ কি, পুলিশকে কলুষিত করেছে পুলিশের যে মন্ত্রী তাকেই বদলে দেওয়া দরকার, তার বদলটাই বেশি জরুরি, খেয়াল মধ্যে রাখবেন কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। ভোট যখন আসবে, যদি আজ ভোটের মিটিং নয়, অনেকদিন পর দেবীচক ভাজা চাউলি কুমিদ্রা এই সব এলাকায় যে মিছিল আজকে হলো, গোটা মেদিনীপুর জেলায় খবর ছড়িয়ে যাবে, গোটা মেদিনীপুর জেলায় খবর ছড়িয়ে যাবে, আর এই জায়গা থেকে আমরা একটাই শুধু বার্তা দেব, আপনি তৃণমূল করলেও কিন্তু আপনার ভোটের অধিকার নেই। 2018 সালে কি তৃণমূলের সব সমর্থকেরা ভোট দিতে পেরেছিল? পারেনি, প্রথমবার কেড়ে নিয়েছিল সিপিএম এর অধিকার, তারপরে কেড়ে নিয়েছিল অন্য প্রতিবাদীদের অধিকার, গতবারে তৃণমূলের লোকেরাও সবাই ভোট দিতে পারেনি, যেখানে তৃণমূলের জোর সেখানে বিজেপি ভোট দিতে পারেনি, বিজেপির যেখানে জোর সেখানে তৃণমূল ভোট দিতে পারেনি, তৃণমূলের হরিদাসের যেখানে জোর সেখানে তৃণমূলের শ্যামল ভোট দিতে পারেনি, তৃণমূলের শ্যামলের যেখানে জোর সেখানে হরিদাস ভোট দিতে পারেনি, ক্ষমতার লড়াই। আর আমরা বলছি
প্রত্যেকটি মানুষ তার নিজের ভোট দেবে এটা গ্যারান্টি করাই আমার কাজ আপনি সিপিএম কে যদি ভোট দেন আপনার অধিকার যদি না দেন আপনার অধিকার আপনি তৃণমূল কে ভোট দেবেন অথবা দেবেন না আপনার অধিকার আপনি কংগ্রেস বিজেপি নকশাল কে ভোট দেবেন কি দেবেন না ওটা আপনার অধিকার যে যার নিজের অধিকার প্রয়োগ করবেন সেই অধিকার যদি কেউ আটকে দেয় সে তৃণমূলের লোক যদি ভোট আটকে যায় কিংবা বিজেপির লোক কিংবা কংগ্রেসের লোক কিংবা সিপিএম এর লোক যাই হোক ভোটের অধিকার যদি কেউ কেড়ে নেয় আমরা সবার পক্ষে সবার পাশে শুধু সিপিএম এর পাশে তাই না মানুষের গণতন্ত্রের অধিকার তাকে রক্ষা করার জন্যই আমাদের লড়াই চলবে মানুষের গণতন্ত্র মানে মানুষের শক্তি মানুষের গণতন্ত্র মানে দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষের গণতন্ত্র মানে ভবিষ্যতের স্বপ্ন সেই মনোভাব থেকে লাল ঝান্ডা স্লোগান সঙ্গে রেখে এই এলাকার মানুষ চলবেন এবং চলতে পারবেন এই ভরসায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি।